বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে মন্ত্রী মিশন তো এই মন্ত্রী মিশনটা কি আমরা তো আগের ভিডিওতে দেখেছিলাম যে উনিশশো সালের দিকে কিন্তু কেন্দ্রীয় এবং প্রাদেশিক দিক থেকে কিন্তু একটা নির্বাচন হয় এবং এই নির্বাচনে কিন্তু মুসলিম লীগ জয়ী হয় তো উনিশশো সালে নির্বাচনের ফলাফল অনুযায়ী কাজ হবে এটা কিন্তু বৈঠকে সিমলা নামক স্থানে একটা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে এই নির্বাচন অনুযায়ী কিন্তু এই নির্বাচন অনুযায়ী কিন্তু সমস্ত কাজ হবে এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় এই কারণে কিন্তু উনিশশো সালের দিকে একটা কেবিনেট মিশন বা মন্ত্রী পরিষদ গঠন করা হয় এবং এই কেবিনেট মিশনটা কিন্তু ব্রিটিশ থেকে তৈরি করে ভারতে প্রতিনিধি হিসেবে প্রেরণ করে তো ভারত সচিব যিনি ছিলেন লর্ড পেথিক লরেন্স তিনি কিন্তু এটা নেতৃত্বে ছিলেন এবং বাকি যেই দুইজন সদস্য ছিলেন তার একজন হলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং আরেকজন হলেন এভি আলেকজান্ডার এই তিনজন নিয়ে কিন্তু মূলত এই মন্ত্রী পরিষদ মন্ত্রী মিশন গঠন করা হয় ব্রিটিশ সরকার গঠন করে দেন এবং এই মিশন কিন্তু ভারতে আসেন এই কংগ্রেস এবং মুসলিম লীগের নেতাদের সাথে আলোচনা করার জন্য এবং উনিশশো সালের মে মাসে তারা ভারতের শাসনতন্ত্র সম্পর্কে একটা প্রস্তাব কিন্তু উত্থাপন করেন শাসনতন্ত্র সম্পর্কে সেটা ছিল উনিশশো সালের মে মাসে তো মে মাসে কিন্তু এই ভারতের শাসনতন্ত্র সম্পর্কে একটা প্রস্তাব প্রবেশ করা হয় এটাকেই কিন্তু বলা হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা তো মন্ত্রী মিশন পরিকল্পনায় কী কী প্রস্তাব ছিল চলো সেটা আমরা একটু জেনে নেই তো এই পরিষদে যে প্রস্তাবগুলো ছিল সেটা হচ্ছে যে কেন্দ্রে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে অর্থাৎ যে কেন্দ্র কেন্দ্রীয় পরিষদ থাকবে সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে দুই নম্বরে ছিল যে ব্রিটিশ সরকার এবং দেশীয় যে প্রদেশগুলো থাকবে তাদেরকে তিনটা বিশেষ গ্রুপে ভাগ করা হবে অর্থাৎ এই তিনটা গ্রুপের জন্য একটা করে গণপরিষদ গঠন করা হবে এবং গ্রুপগুলো সদস্যগণ একটা সংবিধান পরিষদে মিলিত হয়ে সমগ্র ভারতের জন্য একটা গঠনতন্ত্র রচনা করবেন এরকম কথা কিন্তু বলা হয় তাহলে বুঝতে পারছো যে মন্ত্রী মিশন কিন্তু আসলে ভারতকে ঠিকভাবে শাসন করার জন্য পরিকল্পনা করে দিচ্ছেন যে কারণে প্রদেশগুলোকে তিনটা গ্রুপে ভাগ করে দেওয়া হয় তিন নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে এই গ্রুপগুলোকে পুনরায় আরও তিনটা ভাগে ভাগ করা অর্থাৎ যে গ্রুপগুলো করা হবে প্রদেশভিত্তিক সেগুলোকে আবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং বাংলাদেশ ও আসাম এই তিনটা ভাগে ভাগ করা হবে তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ কোনগুলো ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠগুলো ছিল যুক্ত প্রদেশ মধ্যপ্রদেশ বিহার উড়িষ্যা এই প্রদেশগুলো ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনগুলো ছিল মুসলিম সংখ্যা গরিষ্ঠ ছিল পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ হিন্দু প্রদেশ এবং বেলুচিস্তান এগুলো ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অন্যদিকে আরেকটা প্রদেশ ছিল বাংলাদেশ ও আসাম তাহলে তিনটা গ্রুপে আমরা ভাগ করলাম পরবর্তীতে এই তিনটা প্রদেশকে আরও তিনটা ভাগে অর্থাৎ হিন্দু মুসলিম এবং বাংলাদেশ ও আসাম এই তিনটা প্রদেশে ভাগ করা হলো তো এই তিনটা গ্রুপের সমন্বয়ই কিন্তু যুক্তরাষ্ট্রের অধীনে থাকবে দেশ রক্ষা বৈদেশিক বিষয় যোগাযোগ এবং মুদ্রা বিভাগ এই বিভাগগুলো কিন্তু প্রদেশগুলোর হাতে থাকবে তো এভাবে কিন্তু মূলত কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কিভাবে করা হবে এটার কিন্তু একটা কাঠামো দেওয়া হয় তো বন্ধুরা তোমরা তো মন্ত্রী পরিষদ সম্প মন্ত্রী মিশন সম্পর্কে জানলা এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো বলতো কত সালে মন্ত্রী মিশন প্রস্তাব পেশ করা হয় আমরা কিন্তু এটা আজকে দেখেছি সো তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো তাহলে আমরা দেখেছি যে উনিশশো সালে কিন্তু মন্ত্রী মিশন প্রস্তাব পেশ করা হয় পরবর্তী ভিডিওতে আমরা জানবো এই যে মন্ত্রী মিশন মন্ত্রী মিশন প্রস্তাবটা উত্থাপন করলে প্রস্তাবের প্রতিক্রিয়া কী ছিল এবং তার পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল